দেশে গণপরিবহনের অন্যতম বাহন থ্রি হুইলার অটোরিকশা। সিএনজি চালিত এসব অটোরিকশা কম খরচ আর দ্রুত যাতায়াতের জন্য বেশ জনপ্রিয়। তাই সব সড়কেই সরব উপস্থিতি তিন চাকার যানবাহনটির। দেশের সিএনজি চালিত এসব রিকশার বাজার পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় দামও বেশি। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতেই যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ, বাংলাদেশ মে বানায়া যা রা অটো রিক্সা। বাংলাদেশ মে আপনি দেখা হোগা কে সাইকেল রিক্সা বহুত আম হ্যায় ওর বাহার সে আগর কোই ভি গাড়ি মঙ্গওয়াতে হ্যায় তো উসকে উপর ভরপুর ট্যাক্সিস লাগায়ে জাতি হ্যায়, উসকি কিমত বহুত হি জ্যাদা বাড় জাতি হ্যায়। यही वजह है कि बांग्लादेश के अंदर भी ऐसी चीज़ों की मैन्युफैक्चरिंग शुरू हो चुकी है। हम देखें तो बांग्लादेश के अंदर मोटर बाइक बनाई जा रही हैं, बांग्लादेश के अंदर बड़ी बड़ी गाड़ियां बनाई जा रही हैं, बांग्लादेश के अंदर कार्स की मैन्युफैक्चरिंग हो रही है। और आज एक ऐसी ही वीडियो देखने वाले हैं जिसका ताल्लुक गरीब तबके से है, और यहाँ पर ऑटो रिक्शे की कीमत 20% कम हो जाती है जब यही चीज़ें बांग्लादेश के अंदर बनाई जाती हैं। तो बांग्लादेश के अंदर मैन्युफैक्चर हो रहे हैं, ऑटो रिक्शा बनाया जा रहा है बांग्लादेश के अंदर। तो इससे क्या होगा कि बांग्लादेश के अंदर जो गरीब तबका है वो अगर ये खरीदता है तो उसको 20% कम कीमत देनी पड़ेगी। तो ये बांग्लादेश की बड़ी कामयाबी है। ऑटो रिक्शा बनाना बांग्लादेश के अंदर शुरू हो चुका है और वहां पर गरीब बंदे को 20% कम कीमत देनी पड़ेगी। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं जी, हैवी गो। দেশে গণপরিবহনের অন্যতম বাহন থ্রি হুইলার অটোরিকশা। সিএনজি চালিত এসব অটোরিকশা কম খরচ আর দ্রুত যাতায়াতের জন্য বেশ জনপ্রিয়। তাই সব সড়কেই সরব উপস্থিতি তিন চাকার যানবাহনটির। দেশের সিএনজি চালিত এসব রিকশার বাজার পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় দামও বেশি। উচ্চ আমদানি শুল্ক আর দফায় দফায় দাম বাড়ায় এখন থ্রি হুইলার বেচাকেনাও কিছুটা কমেছে। এমন বাস্তবতায় দেশেই প্রস্তুত হচ্ছে তিন চাকার এসব যান। দেশের প্রথম মেড ইন বাংলাদেশ অটোরিকশা বাজারে আনছে রানার অটোমোবাইলস। ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু অংশ উৎপাদন ছাড়াও চেসিস, বডি এবং টায়ার সহ অন্তত 70% যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে স্থানীয়ভাবে। দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে দক্ষ এসব জনবল। সব আয়োজন শেষ করার পর এখন ময়মনসিংহের ভালুকায় রানারের কারখানায় পুরোদমে চলছে অটোরিকশা তৈরির কাজ। বডি তৈরি সহ কিছু কিছু কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করা হলেও চেসিসের কাজ সম্পন্ন করে স্বয়ংক্রিয় রোবট। দেশের প্রথম এই অটোরিকশা প্ল্যান্টে কাজ করতে পেরে দারুণ খুশি এখানকার কর্মীরা। আমাদের এখানে মূলত দুইটা অংশ আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে চেসিস। আমাদের বডি যে অংশটা আছে গাড়ির, বডি অংশটা এখানে ম্যানুয়াল হচ্ছে এবং চেসিস যে অংশটা আছে এটা আমাদের রোবোটিক হচ্ছে। পেইন্টেড বডি এবং চেসিস আসে এবং সেগুলোতে আমরা স্টোর থেকে আমাদের যে চাইল্ড কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এবং একের পর এক সিকোয়েন্স অনুযায়ী চাইল্ড কম্পোনেন্টগুলো ইনস্টল করি। আমাদের এই PTCD যে ইলেকট্রোডিপোজিশন প্রসেস সিস্টেমে পেইন্টিং হয়ে থাকে সেটা 1000 আওয়ার SST পাস এবং হিউমিডিটি টেস্ট 600। তো এটার স্থায়িত্ব অনেক বেশি। আগে যেটা দেখা যাইতো যে বিদেশ থেকে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়ে আসতো, তো এটা আমাদের গর্বের বিষয়। বাংলাদেশে প্রত্যেকটা আমরা যে ইঞ্জিনগুলো তৈরি করছি সবগুলাই নিজেরাই ম্যানুফ্যাকচার করছি। রানারের কারখানাটিতে রয়েছে রোবোটিক ওয়েল্ডিং লাইন, অত্যাধুনিক CAD কোটিং, অটোমেটেড কনভেয়ার সিস্টেম, টর্ক কন্ট্রোল নিউমেটিক গান, ডায়নামোমিটার এবং ইঞ্জিন পরীক্ষার উন্নত সরঞ্জাম। কারখানায় উৎপাদন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন ইন্ডিয়ার বাজাজের একটি বিশেষজ্ঞ দল, যেখানে প্রতিদিন 110টি অটোরিকশা তৈরির সক্ষমতা রয়েছে। বডি প্লাস ইঞ্জিন অ্যাসেম্বলি হয়ে একটা নতুন বাইক ভেহিকল তৈরি হবে। আমরা প্রতিদিন 110টা গাড়ি তৈরি করতে পারবো। এর মধ্যে যদি আমরা চাই চাহিদা অনুযায়ী আমরা হয়তো আরও বাড়াইতে পারবো, আমাদের সেই ক্যাপাসিটি আছে। সব কিছুতে আমরা লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেছি। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 10 একর জায়গায় গড়ে ওঠা রানারের এই কারখানাটিতে প্রতি বছর প্রায় 30,000 থ্রি হুইলার উৎপাদন করা যাবে। এছাড়া এখানে কর্মসংস্থানও হয়েছে 300-এর অধিক। আমদানি করা গাড়ির তুলনায় এসব রিকশার দাম অন্তত 20% কমের পাশাপাশি বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে বলে জানান রানারের কর্মকর্তারা। বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবো, যেটা ইম্পোর্ট কস্ট হিসেবে আমাদের আগে যেত। সো সেই ক্ষেত্রে আমাদের যেমন ক্রেতারা লাভ পাবেন,
সেই ক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং করে আমাদের একটা বিশাল কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি পারচেজ ক্ষেত্রে 20% কম রেটে আমরা মার্কেটে ছাড়তে পারব। এলপিজি এবং সিএনজি দুটি ভার্সনেই অটোরিকশা বাজারজাত করবে রানার। মোটরসাইকেল তৈরি করে বেশ আগেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড। এবার থ্রিহুইলার অটোরিকশা তৈরির মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করল রানার। এখানে তৈরি অটোরিকশাগুলো দেশের চাহিদা মেটানোর পাশাপাশি খুব দ্রুতই বিদেশের সড়কেও দাপিয়ে বেড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তো জি, ইয়ে থি ভিডিও আর আপনে দেখা কি আব অটো রিকশা বাংলাদেশ কে অন্দর ম্যানুফ্যাকচার কিয়া যা রহা হ্যায়, জিসসে বাংলাদেশ কে অন্দর ইনকলাবী সতহ পে তবদিলিয়াঁ ভি আনা শুরু হো চুকি হ্যায়। অর আগর আপ বাংলাদেশ কে অন্দর অটো রিকশা কো খরিদতে হ্যায় তো আপকো 20% কম কিমত দেনি পড়েগি। অর বাংলাদেশ কে অন্দর ইসকি ম্যানুফ্যাকচারিং শুরু হো চুকি হ্যায়। ইয়ে বাংলাদেশ কে লিয়ে বহুত আচ্ছা হ্যায়। বাংলাদেশ কে অন্দর জিতনে ভি অটো রিকশা বনেঙ্গে ইসকি কিমত বাংলাদেশি টকে মে দেনি পড়েগি। অর জো পয়সা বাংলাদেশ কমায়েগা ও বাংলাদেশ মেই রয়েগা। আপকো বিরুনে মুলক সে ইয়ে ইম্পোর্ট নি করনি পড়েঙ্গি। পহলে কিয়া হোতা থা কি দূসরে মমালিক সে এসি চিজে মঙ্গওয়ানি পড়তি থি অর ও জ্যাদা কিমত পে বাংলাদেশ পৌঁছতি থি, জিসকি ওয়াজা সে গরীব আদমি কো পয়সে জ্যাদা দেনে পড়তে থে। আব বাংলাদেশ কে অন্দর ম্যানুফ্যাকচারিং শুরু হো চুকি হ্যায় তো আব বাংলাদেশ কে অন্দর লোগো কো কম পয়সো মে ইয়ে চিজে মিল জায়েঙ্গি। অর বাংলাদেশ কে অন্দর 20% কম কিমত পে আপকো অটো রিকশা মিল জায়েগা জো কে মেড ইন বাংলাদেশ হোগা। অর ইয়ে বাংলাদেশ কি বড়ি কামিয়াবি হ্যায় কি বাংলাদেশ কে অন্দর রিকশে কি ম্যানুফ্যাকচারিং শুরু হো চুকি হ্যায় অর বাংলাদেশ কে অন্দর হি ইয়ে অটো রিকশা তৈয়ার ভি কিয়ে যা রহে হ্যায়। আব আনে ওয়ালে টাইম পে বাংলাদেশ কে লিয়ে ইয়ে বহুত হি জ্যাদা সরমায়া ভি কমায়েগা অর বাংলাদেশ ইসকো বিনে মুলক এক্সপোর্ট ভি কর সকেঙ্গে। তো ইয়ে বাংলাদেশ কে লিয়ে বড়ি খুশকিস্মতি হ্যায় কি বাংলাদেশ মে জো কারখানা লগা হ্যায়, জো ফ্যাক্টরি লগি হ্যায়, ইসমে জিতনে ভি লেবারস কাম কর রহি হ্যায়, জিতনে ভি ইঞ্জিনিয়ার কাম কর রহে হ্যায়, ও সারে কে সারে বাংলাদেশি হ্যায়। অর জো বাংলাদেশ কে অন্দর ইয়ে চিজে বনা রহে হ্যায় ও ভি পয়সা বাংলাদেশ মে রহেগা, অর জো চিজে সেল হোঙ্গি ও ভি পয়সা বাংলাদেশ কে অন্দর রহেগা। তো ইসসে বাংলাদেশ কি ইকোনমি কে উপর মুসবিত আসরাত পড়েঙ্গে। তো ইয়ে থি আজ কি ভিডিও। আপ ইস ভিডিও কে বারে মে কিয়া কহনা চাহতে হ্যায় জরুর কমেন্ট করকে হমে বতাইয়েগা। বহুত শুকরিয়া।